ফরিজুল, মবিজুল, হাবিজুল, শেরাজুল আর এন্টাজুল। বড় যাও ফোন বলে তোমাদের মনিদের নাম যে নামার কোনো দরকার নেই, তাই বলছি সকাল ছটাতে নৌকা ছেড়ে দেব, তাই তোমরা ঠিক সময় মতো নদীর ঘাটে চলে যাবে। বস রাইয়া কোনো কথা হলো না, আমরা কথা বলি গিয়ে গিয়ে এত কিছু। আইজা আইজা তুই কথা দিলি, হ্যাঁ তুই এর মা কথা দিলি কেন? আমার কথা আমি দিছি একটা রাত মনির মা, আমি যদি কোল ছাড়া হই আমার মনির মা হাও করে কাঁদে। আর তুই কথা দিলি আমার কতদিন থাকতে হবে তা কয় যা। তুই এই কথা বলছিস আমার চাকরিতে পানি আর তো ধর ধর করে আমি আর তুমি আর ভোজা আর বন্ধুলে কি বলছো ভাইজান? হ্যাঁ আমি শুনেছি আব্বাজারের মুখ হতে বাদামনে মহল করতে গেলে লাগে পাঁচজন চারজন যাবো আমরা চাক ভাঙতে, একজন লোক মনার জন্য কি বলছো খানা পাকাবার জন্য তো একটি লোকের প্রয়োজন। ঠিক বলেছো, নৌকাতে একজন লোক খানা পাকাতে হবে অবশ্যই, তুমি আর আমি আর ভোজা আর ভুঙ্গুলে চারজন, তাহলে আমরা চারজন, একটা লোকের বড় প্রয়োজন তাই তো? কিন্তু এখন কি করা যায় কি করা যায় মনে হয় এই মুহূর্তে কার কাছে যাওয়া যায় কে বা যাবে মহলে? কিন্তু বলছিলাম মনে হয় যদি একবার বড় বড় ভাই জানের ছেলে তুমি তার কথা করছো ভাই জান কেন? আমি তো দুঃখের কথা বলছি ভাইজান। হ্যাঁ বড় ভাইজান মারা যাওয়ার পর ভাবি যে দুঃখীকে নিয়ে চলে গেছে, যদি দুঃখীকে আনি তাহলে কেমন হয় বলতো ভাইজান? বড় ভাইজান মারা যাওয়ার পর হতে আমাদের বাকুর হতে তুমি ভাবিজিকে তাড়িয়ে দিয়েছিলে, একদিন তুমি দেখতে চাওনি যে ভাবিজি কেমন আছে, তার দুঃখে কেমন আছে, কি করছে, কি খাচ্ছে তুমি দেখতে চাওনি। তুমি কি জানো ভাইজান দুঃখের মা পরের বাড়িতে ভাড়া ভেঙে এনে খুদ পুরো রান্না করে দুঃখীকে খানা পাঠিয়ে দেয়, সেই নয়নের মনিকে কেমন করে পাঠিয়ে দেবে তোমার সঙ্গে বাদা মনে মন করতে ভাইজান? ভাইজান মনে রে ভাইজান তোমায় হাসালি মনে হয় কি তোমায় হাসালি, তুই তো একটু আগে বলছিস দুঃখের মা যদি পরের বাড়ি ভাড়া ভেঙে খায় আর দুঃখে যদি আমাদের সঙ্গে মহলে যায় তাহলে একটা কথা ভাবতো মনে হয় দুঃখে কি আমাদের মনি হয়, দুঃখে আমাদের কাছে থাকবে, আর যদি দুঃখে আমাদের সঙ্গে মহলে যায় দুঃখে পাঁচ টাকা করে মাইনে দেবো আর দুঃখের মাকে আর পরের বাড়ি ভাড়া ভাঙতে হবে না। ভাইজান তুমি কি জানো না ভাইজান ওই দুঃখে যে দুঃখের পায়ের নয়নের মনি কেন পাঠিয়ে দেবে আমাদের সঙ্গে ওই বাদা মনে মহল করতে ভাইজান? তুমি যদি চাও দুঃখের মা তোমাকে অপমানিত হয়ে বাকুল থেকে বার করে দেবে আর আমি ভাই হয়ে কেমন করে দাদার অপমান মেনে দেবো তুমি বলতে পারো ভাইজান? তুমি একবার বলো ভাইজান। মনাই রে ভাইজান তুই কি ভেবেছিস তোর ভাইজান এত বোকা? আরে আমি দুঃখের মাকে অর্থাৎ আমার ভাবিজিকে বুঝিয়ে সুজিয়ে আমি দুঃখে কে ঠিক নিয়ে আসবো রে মনাই ভাইজান। তুমি যদি দুঃখের মায়ের কাছে যাও দুঃখের মায়ের কাছে বুঝিয়ে পড়িয়ে যদি দুঃখেকে পাঠিয়ে দেয় তারপর তুমি দুঃখেকে নিয়ে এসো ভাইজান, তুমি যেন জোর করে দুঃখেকে নিয়ে এসো না। না এমন নয় আমি ভাবিজিকে বুঝিয়ে নিয়ে আসবো, তুই এখন নদীর ঘাটে গিয়ে বাজিরাতগুলো করে নিয়ে নদীর ঘাটে অপেক্ষা কর। সেদিনের সেই দিনগুলো আজ আমার চোখের সামনে গল 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 করছে। আফগানিস্তানের আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম আফগানিস্তানে যুদ্ধে আমরা
Oh.
আমি কি বলি শুনো না বন্নি ওই নগরবাসীর কাছ থেকে কিছু চাল কিছু ডাল কিছু আলু ভিক্ষা করে আন আর আমি বড়দালাই থেকে ধান ফেলে আসার পথে আমিও ভিক্ষা করে আনবো আমাদের এমন ভাবে এমন ভাবে দিন কেটে যাবে দুঃখে নগরবাসীর কাছে ভিক্ষা করতে
ওই জন্য তো বলছি তুমি ছুটে গিয়ে তোমার আম্মিজানকে ডেকে নিয়ে এসো আর আমি তৎক্ষণ তোমাদের বাকলে বসে রইলাম। কথা মন দিয়ে শোনো, তোমার মাকে কিন্তু তুমি বুঝিয়ে বলবে, বললে তোমার মা তোমায় যেতে দেবে। বলো তুমি বুঝিয়ে বলতে পারবে তো? বাবা 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 বাবা, এই তো ভালো ছিল। যাও তাহলে তুমি ছুটতে ছুটতে তোমার মাকে ডেকে নিয়ে এসো আর আমি ততক্ষণ তোমাদের দালানে বসে রইলাম। ঘোষার বাজার থেকে আমি একটু চা পানি খেয়ে আসি,
अच्छा बा पेरे बेटी